आगामी रविवार 21 जून एक बिराट महाजागतिक घटना साक्षी होते चले गोटा विश्व और देशवासी राज्य एर व्यतिक्रम थाकबे ना। कार्यत आगामी रविवार बलयग्रास सूर्य ग्रहण, तबे एबारे ए सूर्य ग्रहण एकटू व्यतिक्रम। ग्रहणकाले एक समय ढेके जावा सूर्यर चारिदिके डायमंड रिंगर मतो देखा जाबे। भारत छाड़ो बांग्लादेश, चीन, पाकिस्तान, कंगो, इथियोपिया एवं आफ्रिका महादेशेर विभिन्न देश थेके ए बलयग्रास सूर्य ग्रहण देखा जाबे। एर मध्ये सूर्य ग्रहण संक्रांत समस्त कुसंस्कार बर्जनेर आह्वान जानिएछेन अनुकूटे जिला विज्ञान फोरामेर आह्वायक प्रदीप पाल। এবং সূর্য গ্রহণকে প্রাকৃতিক ঘটনা হিসাবে ধরে এটাকে জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও জানাতে হবে, যাতে এগুলি নিয়ে কোনো প্রকার কুসংস্কার আচ্ছন্ন না থাকে। তারা যেন ভালোভাবে জানে এবং সূর্যগ্রহণ যদি দেখতে হয় তাহলে নির্দিষ্ট মানের চশমা ব্যবহার করে দেখতে হবে। খালি চোখে কোনো অবস্থায় গ্রহণ দেখা যাবে না। এবারের গ্রহণ খুবই আকর্ষণীয়, এটা প্রায় 35 বছর পরে হচ্ছে। এটি বলয়গ্রাস গ্রহণ হবে এবং চন্দ্রের যে চন্দ্রের জন্য সূর্যকে যে দেখা যাবে না, তা চন্দ্র সূর্যের মাঝখানে অবস্থান করবে এবং চারদিকে একটি আগুনের বলয় দেখা যাবে। এই বলয়টিকে ডায়মন্ড রিং হিসাবে ধরা হয় বা ব্যাখ্যা দেওয়া হয়। তাই বলয়গ্রাস গ্রহণ হবে। এই বলয়গ্রাস গ্রহণ আমাদের ভারতবর্ষে সব রাজ্যের মধ্যে দিয়েই যাবে না বা দেখা যাবে না, কিন্তু প্রায় প্রত্যেক রাজ্য থেকেই আমরা গ্রহণ দেখতে পারব। আমাদের ত্রিপুরা থেকেও, কৈলাসর থেকেও আমরা সেই গ্রহণ দেখতে পারব। হয়তো পূর্ণ বলয়গ্রাস আমরা দেখব না, কিন্তু আংশিক গ্রহণ আমরা অবশ্যই দেখব। আগামী রবিবার সকাল 9:15 সূর্যগ্রহণ শুরু হবে এবং দুপুর 2:06 পর্যন্ত তা বজায় থাকবে বলেও বিজ্ঞানকর্মী প্রদীপ পাল জানিয়েছেন। তবে খালি চোখে সূর্যগ্রহণ দেখা সম্পূর্ণ বারণ বলেও অনুকূটি জেলা বিজ্ঞান ফোরামের আহ্বায়ক প্রদীপ পাল সবাইকে সাবধান করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।